নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। কাছাড়ের করোনা আক্রান্ত সাজিবুর রহমান সুস্থ, মন্ত্রীর ছাড়পত্রে ফিরলেন বাড়ি। আসামে প্রতি 10 লক্ষে 120 ব্যক্তিকে টেস্ট করা হচ্ছে, জানালেন মন্ত্রী হিমন্ত। সুপ্রিম নির্দেশ কার্যকর, শিলচর ডিটেনশন ক্যাম্প থেকে মুক্তি পেলেন আরো 2 জন। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। কাছাড় জেলার একমাত্র করোনা আক্রান্ত বড়খলার পেলাডহরের বাসিন্দা সাজিবুর রহমান বর্তমানে পুরো সুস্থ। তার পরপর 3টি টেস্টের রিপোর্ট নেগেটিভ আসায় শনিবার সাজিবুরকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। এদিন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে উপস্থিত হয়ে সাজিবুরকে বাড়ি যাওয়ার ছাড়পত্র তুলে দেন, সঙ্গে তার হাতে তুলে দেন উপহার সামগ্রীও। শনিবার শিলচরে মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জেলার সব প্রতিনিধি, প্রশাসনের কর্তা ব্যক্তি এবং স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের সঙ্গে এক পর্যালোচনা সভায় মিলিত হন। এতে কোভিড-19 মোকাবিলার বিভিন্ন দিক নিয়ে তিনি আলোচনা করেন। মন্ত্রী মেডিকেল কলেজ সহ কাছাড়ের বিভিন্ন হাসপাতালের সুবিধাগুলির খবর নেন, পাশাপাশি করোনার সংক্রমণ প্রতিহত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেন। স্বাস্থ্যমন্ত্রী এদিন জানান, আগামী 25 এপ্রিল থেকে পরিস্থিতি বিবেচনায় র্যাপিড অ্যাকশন কিটের ব্যবস্থা হলে মেডিকেল কলেজ হাসপাতালে বিভিন্ন বিভাগ চালু হবে, একই সঙ্গে করোনার টেস্টও হবে। মন্ত্রী হিমন্তের কথায় কেন্দ্রীয় সরকারের নির্দেশে নিজামুদ্দিন মার্কাজ ফেরত যাদের কোয়ারেন্টিন করা হয়েছে তাদের 14 দিনের পরিবর্তে 28 দিন পর্যবেক্ষণে থাকতে হবে। আমি পেশেন্টসকলক অ্যাডভাইস করিছো যে আপোনালোক হসপিটালৰ পৰা উলাই যাও, কিন্তু বি আন্ডার অবজারভেশন, তাতে আমার অবজারভেশনত পেশেন্টজন থাকে। সেইকাৰণে তেখেতক ডিসিএ বেলেগ এটা জায়গা ঠিক করে দিছে, আউটসাইড হসপিটাল, তাতে তেখেত 14 দিন থাকিব। যেনে রমজান হলে চাইরি আমার কি লাগিব, রাতেপুয়ে 3টা চাইরি লাগিব বা ইস্টার লাগিব, গোটেবিলাক আমার ডিস্ট্রিক্ট এডমিনিস্ট্রেশনে ব্যবস্থা করে দিব, কোনো কথা নাই। গতিকে রোজাও রাখিব পারিব, ইফতারও করিব পারিব, ঘরের মানুহও লগ করিব পারিব। এদিনের পর্যালোচনা সভায় মন্ত্রী হিমন্ত 20 এপ্রিল থেকে 3 মে পর্যন্ত প্রশাসনের জারি করা সব ধরনের পাস বাতিল করার নির্দেশ দেন। একই সঙ্গে করোনা মোকাবিলায় দ্বিতীয় দফার লকডাউনের বিধিনিষেধ মেনে চলতে জনসাধারণের প্রতি আহ্বান জানান। এই পর্যালোচনা সভায় রাজ্যের বন, আবগারি ইত্যাদি বিভাগের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য, স্বাস্থ্য প্রতিমন্ত্রী পীযূষ হাজরিকা, সাংসদ ডক্টর রাজদীপ রায়, উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর, বিধায়ক দিলীপ পাল, কিশোরনাথ, মিহিরকান্তি সোম সহ কাছাড়ের জেলাশাসক, পুলিশ সুপার ও প্রশাসনের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন। করোনা যুদ্ধে অনেক এগিয়ে রয়েছে আসাম। রাজ্যে প্রতি 10 লক্ষ মানুষের মধ্যে 120 জনকে কোভিড-19 পরীক্ষা করা হয়েছে, যা অন্যান্য বহু বড় বড় রাজ্যেও সম্ভব হয়নি। শনিবার বিকেলে গুয়াহাটিতে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। মন্ত্রী জানান, অন্যান্য রাজ্য থেকে তুলনামূলকভাবে আসামে বেশি টেস্ট হচ্ছে। পরিসংখ্যান তুলে ধরে তিনি বলেন, এখন পর্যন্ত রাজ্যে মোট 4400টি স্যাম্পল টেস্ট করা হয়েছে, যার মধ্যে 34টি পজিটিভ এসেছে, বাকি 4199টি নেগেটিভ, 167টি টেস্ট বর্তমানে পেন্ডিং রয়েছে। তবে রাজ্যের মোট হিসেবের মধ্যে মেঘালয় ও মিজোরামের স্যাম্পলও রয়েছে। প্রতি 10 লাখ মানুষের ভিতর আমি 121টা টেস্ট করছো, পার 1 মিলিয়ন 10 লাখ মানুষের ভিতর আমি 120টা টেস্ট করিব পারিছো। এন্ড আওয়ার টেস্ট স্যাম্পলস আজির ডেটত অফকোর্স উই হ্যাভ ডান, যদি আপনাদের উত্তর প্রদেশত চাই পার মিলিয়ন উত্তর প্রদেশে 106টা টেস্ট করেছে, ঝাড়খণ্ডে 96টা টেস্ট করেছে, বিহারে 77টা টেস্ট করেছে, মিজোরামে 76টা টেস্ট করেছে, আর ওয়েস্ট বেঙ্গলে পার মিলিয়ন অনলি 42টা টেস্ট করেছে।
So Assam is moderately placed. It is not that we have tested a huge number, but the at least we have not done bad. Our per 10 lakhs population, we have done 120 tests so far. আসামে করোনা আক্রান্তের সংখ্যা 34 এ গিয়ে পৌঁছেছিল। বর্তমানে বিভিন্ন হাসপাতালে মোট 21 ব্যক্তি চিকিৎসাধীন। এখন পর্যন্ত মোট 12 জন করোনা রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন আর প্রাণ হারিয়েছেন একজন। শনিবার সাংবাদিক সম্মেলনে এই তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। ইন আসাম উই হ্যাভ এবল টু ডিসচার্জ অ্যাজ মেনি অ্যাজ 12 پیشنট ফ্রম দা ফ্রম হসপিটাল। ইন ফ্যাক্ট অ্যাজ ইউ নো that we had 34 positive patients at one point of time, then one patient has expired during his period of hospitalization. 12 jan patientok ami discharge koribo parilu aru aji dintot ahomot active caseor sankha hol 21 ta. অর্থাৎ 21 জন পেচেন্ট আজিৰ দিনত আমাৰ অসমৰ বিভিন্ন হস্পিটালত চিকিৎসাধীন হৈ আছে। ৰিগাৰ্ডিং টেষ্টিং এজ অফ নাও টোটেল উই হেভ কালেক্টেড চেম্পল ফ্ৰম 4,400 পিপল 4,400 পাৰ্চনচ আউট অফ দেট 34 is positive, 4199 is negative, 4199 is negative, aro 167 janor result ami await kori asu. 14 diner quarantine sheshe bari philen Jamaluddiner poribarer lokera. Corona virus sankromito howar por জামালউদ্দিনকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পাশাপাশি তার পরিবারের লোকেদের 14 দিনের জন্য গিরিশগঞ্জ হাসপাতালে রাখা হয়েছিল। অবশেষে 14 দিনের কোয়ারেন্টাইন শেষে জামালের পরিবারের লোকেরা বাড়ি ফিরলেন। এদিন তারা বাড়ি ফেরার আগে বদরপুর সার্কেল অফিসারের নির্দেশে বদরপুর ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিস জামালের পুরো বাড়িকে স্যানিটাইজ করে। এবং ওনার ফ্যামিলির যে কজন মেম্বার তাদেরকে হসপিটালাইজ করা হয়েছিল এবং আমরা শুনেছি মেডিকেলের তরফ থেকে ওদের নেগেটিভ হয়েছে এবং ওদের ওরা ঘরে ফিরে আসছে। তাই মেডিকেলের এবং আমাদের সার্কেল ম্যাডামের বদরপুর সিও ম্যাডামের নির্দেশে এগুলোটা আমরা আজকে স্যানিটাইজেশন করলাম এবং সম্ভবত ওনারা আজকে ঘরে সারা পেয়ে ঘরে আসবেন। তো নেক্সট যে কিছু কার্যক্রম আছে ওনাদের ফ্যামিলির ও মেডিকেলের তরফ থেকে ওদেরকে দেওয়া হবে এবং আমাদেরকে শুধু এই ঘরটা স্যানিটাইজেশন করার জন্য দেওয়া হয়েছে এবং মেডিসিনও দেওয়া হয়েছে, সেটা নিয়ে আমরা আজকে এই ঘরটা স্যানিটাইজেশন বর্তমানে করলাম। শিলচর কেন্দ্রীয় কারাগারের ডিটেনশন ক্যাম্প থেকে মুক্তি পেলেন আরও দুজন। তারা হলেন হাইলাকান্দি লালাছড়া ফরেস্ট ভিলেজের বাসিন্দা জ্যোতি রায় বয়স 62 এবং কাটলিছড়ার বাসিন্দা মুকুল দেব বয়স 61। জ্যোতি ও মুকুল 3 বছরেরও বেশি সময় ধরে শিলচর কেন্দ্রীয় কারাগারের ডিটেনশন ক্যাম্পে বন্দী ছিলেন। সাম্প্রতিক সর্বোচ্চ আদালত এক অন্তর্বর্তী আদেশে 2 বছরের বেশি সময় ধরে ডিটেনশন ক্যাম্পে বন্দীদের জামিনে মুক্তি দেওয়ার নির্দেশ জারি করে। এরই পরিপ্রেক্ষিতে মুক্তি দেওয়া হয় জ্যোতি ও মুকুলকে। এদিকে মুক্তিপ্রাপ্তদের পরিবারের তরফে অভিযোগ করা হয় উকিল পেশকার তাদের কাছে টাকা চেয়েছিলেন, তা দিতে না পারায় একপক্ষীয়ভাবে রায়দানের জন্যই তাদের জীবন বিপন্ন হলো। পেশকার আর উকিল টাকা চেয়েছিলেন, ও পেশকার ভাই আসল পয়সা কইছে। কত টাকা নিছে তার এখন পর্যন্ত আপনার কাছ থেকে? এটা দাদা আমি তো টুকেন খরচি না, যে সময় আইছে সময় তারা 100 150 200 এটা তারা দিয়া গেছে। এরপরে দেখি ফিতিশ দাস যে উকিল তাই না আমরা কইলাম 8000 টাকা দেও আমি তোমার কাগজ হয়ে যাইব গিয়া কেস শেষ হয়ে যাবো গিয়া। এরপরে তো আমরা দিলাম, দেওয়ার পরে তার কেস কেস শেষ হয় না। এরপরে আমি আইতে যাই তাকে যাইতে এই বিষয়টা নিয়ে একটু কথা বলতে পারি। আইতে তাকে যাইতে তাকে হইল আমরা তো কেসটা শেষ হয় না। আমি মেহমান সে একলা একলাই আমি আই যাই আই যাই শিলচারও ওখানে আইয়া তাকে দেখি একলা একলা মেহমান। করোনার বিরুদ্ধে যুদ্ধ জয়ে সামাজিক দূরত্বই একমাত্র হাতিয়ার। সরকার বারবার এ কথা বলে এলেও কানে তুলছেন না কিছু মানুষ। শনিবারও এ ধরনের দৃশ্য ফের দেখা গেল। ধলাই বিধানসভা কেন্দ্রের মতিনগরে আসাম গ্রামীণ বিকাশ ব্যাংকের মতিনগর শাখায় হুমড়ি খেয়ে পড়লেন অসংখ্য গ্রাহক। শতাধিক নারী পুরুষের ওই ভিড় সামলাতে রীতিমতো হিমশিম খাচ্ছিল পুলিশও। দেখুন
আমার বাংলার ক্যামেরায় সামাজিক দূরত্ব শিখে তোলার এই দৃশ্য। নবছরের শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগ উঠল এক ব্যবসায়ীর বিরুদ্ধে। অভিযুক্ত ব্যবসায়ীর নাম মুন্নারাম কানু। ঘটনাটি ঘটেছে পাথারকান্দি বিধানসভা কেন্দ্রের বাজারেছড়া থানার অন্তর্গত শিবিরগুলে। অভিযোগে জানা গেছে, মুন্নারাম কানুর গালামালের দোকানে জিনিস কিনতে আসে ও শিশুটি। সুযোগ বুঝে মুন্না শিশুটির সঙ্গে অনৈতিক কাজে লিপ্ত হতে চাইলে চিৎকার শুরু করে সে। অবস্থা বেগতিক দেখে মুন্না ছেড়ে দেয় শিশুটিকে। পরে ঘরে গিয়ে সে তার মাকে ঘটনার কথা খুলে বলে। ঘটনার পরিপ্রেক্ষিতে মুন্নাকে অভিযুক্ত করে বাজারেছড়া থানায় এক মামলা দায়ের করেন শিশুটির মা। পরে পুলিশ মুন্নাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। এদিকে জঘন্য এই ঘটনায় সোচ্চার হয় বিষ্ণুপ্রিয়া মণিপুরীদের বেশ কটি সংগঠন। তারা দোষীর উপযুক্ত শাস্তির দাবিতে উত্তাল করে তোলেন থানা প্রাঙ্গণ। ঘটনাটিকে কেন্দ্র করে চাপা উত্তেজনা রয়েছে গোটা এলাকা জুড়ে। ছোৱালীজনীক কিবা এটা বস্তু লবলৈ আহিছিল, তাত কোনেও মানুহ নাছিলে। লকডাউনৰ মাজতে সি অকলে ছোৱালীজনীক পাই পুৰা ৰেপ কৰিছে। গতিকে আমি নিখিল বিষ্ণুপ্ৰিয়া মণিপুৰী মহাসভাৰ পৰা মানে বিচাৰিছো উপযুক্ত তেখেতৰ শাস্তিটো বিচাৰিছো। যদি উপযুক্ত শাস্তি নহয় তেনেহলে গোটা বিষ্ণুপ্ৰিয়া মণিপুৰী মহাসভা তাতে একত্ৰিত হৈ মানে এই তাৰ আন্দোলন বিৰাট আন্দোলন। বজ্র বিদ্যুৎ সৃষ্টি আহত হয়েছেন চার ব্যক্তি, পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের বসত ভিটেরও। ঘটনাটি ঘটেছে বরখলা নারায়ণছড়া নতুন বস্তিতে। আহতরা হলেন নিজাম বড়ভূয়া, আলসামা বেগম বড়ভূয়া, নাজমা বেগম বড়ভূয়া এবং রেশমি বেগম বড়ভূয়া। তারা সবাই একই বাড়ির বাসিন্দা। খবর পেয়ে দলবল নিয়ে ঘটনাস্থলে ছুটে যান বরখলা থানার ওসি সুরজিৎ চৌধুরী। পুলিশ আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য বরখলা হাসপাতালে নিয়ে যায়। করোনার বিরুদ্ধে যুদ্ধে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে 21,000 টাকা দান করলেন শিলচরের 21 জন বন্ধু। শনিবার সাংসদ রাজদীপ রায়ের হাতে 21,000 টাকার চেক তুলে দিয়ে তারা দেশ ও দশের পাশে থাকার অঙ্গীকার করেন। লকডাউনের 21 দিন অতিক্রান্ত হবার পর আমরা 21 জন বন্ধু মিলে করোনা মহামারীর প্রতিরোধের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে 21,000 টাকা অর্পণ করেছি। লকডাউন চলাকালীন আমরা বাড়িতে থেকে সামাজিক দূরত্ব বজায় রেখে পারস্পরিক বন্ধুত্ব পূর্ণভাব অটুট রেখে আমরা চলেছি। এভাবে 21 দিনের লকডাউনের পর 21,000 টাকা আমরা 21 জন মিলে অনুদান করে আমরা দেশ ও দশের পাশে থাকার সংকল্পও নিয়েছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। লকডাউন অমান্য করার অপরাধে গ্রেফতার দুই। তারা হলেন ধলাই থানা এলাকার ভাগাবাজারের বাসিন্দা সিরু মিয়া লস্কর ও হুসেন উদ্দিন লস্কর। লকডাউন অমান্য করে ঘোরাফেরার অপরাধে পুলিশ তাদের গ্রেফতার করেছে। তাদের বিরুদ্ধে ধলাই থানায় নথিভুক্ত হয়েছে এক মামলাও। এবারে এক নজরে দেখে নেওয়া যাক জেলা জুড়ে অসহায়দের ত্রাণ বন্টনের কিছু খবর। দুস্থদের ত্রাণ বন্টন অব্যাহত বিধায়ক কিশোরনাথের। এদিন দিঘলি বস্তি, মাছঘাট জিপি, তাম্বাছেড়া, দুধপাতের জিপি, কল্যাণী গ্রাম, শতনামী পাড়ায় 380 অসহায় পরিবারের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন বিধায়ক কিশোরনাথ। অসহায়দের পাশে দাঁড়ালেন কাতিরাইলের ব্যবসায়ী নীলেন্দু চক্রবর্তী। কাতিরাইল জিপির 5 নম্বর ওয়ার্ডের 32টি পরিবারের হাতে এদিন খাদ্য সামগ্রী তুলে দেন নীলেন্দু বাবু।
সৃষ্ট করে আমার ছেলেকে সঙ্গে নিয়ে আজকে এখানে উপস্থিত হইয়া আমি এই ইয়েটা করে আমি আমার মনে একটা শান্তি পেলাম যে এখানে কিছু মানুষ মানুষকে উপকৃত করতে পারলাম। দুস্থদের পাশে দাঁড়ালেন শিলচরের ব্যবসায়ী অঞ্জন রায়। এদিন তিনি বরাকপাড়ের বিভিন্ন এলাকায় 1500 দুস্থ পরিবারের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন। ত্রাণ বন্টন কাজে তার প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেন স্থানীয় কিছু যুবক। তারা হলেন উসমান আলী রেজা, বাপ্পি বরলস্কর সহ আরো অনেকে। যে চাউলের পরিমাণ ছিল এটা ছিল 15 কেজি, কিন্তু যেহেতু লকডাউন বাড়াইছে এখন মানে লুকরে দিতে গিয়া একটু মানে অনেকের নিতেও কষ্ট হয়। 15 কেজি চাল, 1 কেজি ডাল, লবণ, সাবান, মাছ, তো এখনের সেকেন্ড লকডাউনে আমরা 3 দিন থেকে শুরু হয়েছে, সেকেন্ড লকডাউনে আমরা দিতেছি 10 কেজি চাল আর বাকি সবকিছু একরকমই আছে। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরো একবার। কাছাড়ের করোনা আক্রান্ত সাজিবুর রহমান সুস্থ, মন্ত্রীর ছাড়পত্রে ফিরলেন বাড়ি। আসামে প্রতি 10 লক্ষে 120 ব্যক্তিকে টেস্ট করা হচ্ছে জানালেন মন্ত্রী হিমন্ত। সুপ্রিম নির্দেশ কার্যকর, শিলচর ডিটেনশন ক্যাম্প থেকে মুক্তি পেলেন আরো 2 জন। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।